ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर शुभ इच्छाय आमरा आबार एकत्रित होयेछि आजकेर पाठचक्रे। आजकेर पाठचक्रेर आलोचनार विषयबस्तु स्वामी विवेकानंदेर बाणी ओ रचना नवम खंड थेके नेवा स्वामीजी शिष्य शरदचंद्र चक्रवर्ती विरचित স্বামী বিবেকানন্দ এবং তার শিষ্যের কথোপকথনের সংকলন স্বামী শিষ্য সংবাদ। আমরা পড়ছিলাম 21 নম্বর বল্লী থেকে। বেলুড়ে ভাড়াটিয়া মঠে এটি এই কথোপকথনটি ঘটে। সময় বলা আছে শুধুমাত্র 1898 সাল। আমরা যে অংশটা পড়ছিলাম সেই অংশে এর এই ভাবনাটা দেওয়া আছে। মঠের দক্ষিণে ওই যে জমিটা আছে এটিও কালে কিনে নিতে হবে। ওইখানে মঠে তিনটি জিনিসের কথা তিনি বলেছিলেন, এটাকে দিয়ে আমরা শেষ করেছিলাম। মঠে অন্নসত্র হবে, এইখানে যথার্থ দীন দুঃখীগণকে নারায়ণ জ্ঞানে সেবা করবার বন্দোবস্ত থাকবে। এই অন্নসত্র ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান যে অন্নসত্রটি তৈরি হয়েছে এটি শ্রীমা সারদা দেবীর নামে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা অনেকেই জানেন সারদা সদাব্রত, এখন যে নতুন অন্নসত্রটি হয়েছে তার নাম কিন্তু সারদা সদাব্রত। এইখানে এই অন্নসত্র ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হবে, যেমন ফান্ডস বা টাকার বন্দোবস্ত থাকবে জুটবে সেই অনুসারে অন্নসত্র প্রথমে খুলবে। চাই কি প্রথমে 2-3টে লোক নিয়ে স্টার্ট বা আরম্ভ করতে হবে। উৎসাহী ব্রহ্মচারীদের এই অন্নসত্র চালাতে ট্রেনিং করতে হবে, ট্রেনিং বা শিক্ষা করতে হবে। তাদের জোগাড় সোগাড় করে চাই কি ভিক্ষা করে এই অন্নসত্র করতে শেখাতে হবে, তাদের চালাতে হবে। মঠ ওই বিষয়ে কোনো রকম অর্থ সাহায্য করবে না, ব্রহ্মচারীদের ওর জন্য অর্থ সংগ্রহ করতে হবে। সেবা সত্রে এইভাবে 5 বছর ট্রেনিং বা শিক্ষা লাভ হলে এরপরে দ্বিতীয় ইউনিট তারা বিদ্যামন্দির শাখায় প্রবেশাধিকার লাভ করবে। অন্য সত্রে 5 বছর এবং বিদ্যাশ্রমে 5 বছর, একুনে 10 বছর ট্রেনিংয়ের বা শিক্ষার পর মঠের স্বামীগণ দ্বারা দীক্ষিত হয়ে সন্ন্যাসশ্রমে প্রবেশ করতে পারবে। অবশ্য যদি তাদের সন্ন্যাসী হতে ইচ্ছা হয় এবং উপযুক্ত অধিকারী বুঝে মঠাধ্যক্ষগণ তাদের সন্ন্যাসী করার অভিমত করেন, তবে কোনো কোনো বিশেষ সদ্গুণ সম্পন্ন ব্রহ্মচারী সম্বন্ধে ওই নিয়মে ব্যতিক্রম করে মঠাধ্যক্ষ তাকে যখন ইচ্ছে সন্ন্যাস দিতেও পারবেন। সাধারণ ব্রহ্মচারীগণকে কিন্তু পূর্বে যেমন বললুম সেই রকমভাবে ক্রমে ক্রমে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হবে। আমার মাথায় এইসব আইডিয়া রয়েছে। শিষ্য প্রশ্ন করেছিলেন, মহাশয় মঠের ঐরূপ 3টি শাখা স্থাপনের উদ্দেশ্য কি? স্বামীজি বলেছিলেন, বুঝলিনি, প্রথমে অর্থদান, তারপরে বিদ্যাদান, সর্বোপরি জ্ঞানদান। এই 3টি ভাবের সমন্বয় এই মঠ থেকে করতে হবে। অন্নদান করবার চেষ্টা করতে করতে ব্রহ্মচারীদের মনে পরার্থ কর্ম তৎপরতা ও শিবজ্ঞানে জীবসেবার ভাব দৃঢ় হবে। ও থেকে তাদের চিত্তক্রমে নির্মল হয়ে তাতে শুদ্ধ সত্যভাবের স্ফুরণ হবে। তাহলেই ব্রহ্মচারীগণ কালে ব্রহ্মবিদ্যা লাভের যোগ্যতা ও সন্ন্যাস আশ্রমে প্রবেশাধিকার লাভ করবে। এই ভাবটা এখনো পর্যন্ত কিন্তু চালু আছে। আমাদের সবশুদ্ধ মোট 10 বছর অপেক্ষা করতে হয় সন্ন্যাস পাওয়ার জন্য। কারণ আমাদের অনেকেরই ধারণা, আমাদেরও ধারণা ছিল গেলেই সন্ন্যাসী হয়ে যাবে, তা কিন্তু নয়। পুরো 10 বছর অপেক্ষা করতে হবে। শুধু ভাগটা বদল হয়ে গেছে কাজের সুবিধার জন্য। 1 বছর প্রবেশনার, 3 বছর প্রবেশনার, 1 বছর প্রি প্রবেশনার, 3 বছর প্রবেশনার, 2 বছর প্রবেশনার ট্রেনিং, আর প্রবেশনার ট্রেনিং সেন্টার শেষ হলে ব্রহ্মচর্য দীক্ষা হলে চৈতন্যাক্ষ ব্রহ্মচারী, মানে যার নামের শেষে চৈতন্য থাকবে, তারপরে আরও 4 বছর পরে অবশেষে তিনি সন্ন্যাস জীবনযাপন করবার সুযোগ পাবেন। আমাদের এই 10 বছরের সময়টা এটা সবসময় ভাবার সুযোগ দেওয়া হয়। এই যে স্বামীজি বলছেন না যে অবশ্যই যদি তাদের সন্ন্যাসী হতে ইচ্ছা হয় এবং উপযুক্ত অধিকারী বুঝে মঠাধ্যক্ষগণ অবশ্যই যদি তাদের সন্ন্যাসী করার অভিমত করেন। সন্ন্যাসী হওয়ার ক্ষেত্রে এই 2টো ফ্যাক্টর খুব বিশেষভাবে প্রয়োজনীয়। এক হচ্ছে আমার ইচ্ছা আছে কিনা সেই সবই কন্টিনিউ করার। 10 বছর একটা বড় পরীক্ষা, একজন মানুষের জীবনে একটা বড় ধরনের পরীক্ষা। যারা সাধুগতি আসেন এটা তাদের জন্য একটা বড় ধরনের পরীক্ষা, সমস্ত জীবনটা উৎসর্গ করার পরীক্ষা। এবং অনেকে প্রথম প্রাথমিকভাবে 2টি ফ্যাক্টর আছে, যারা সংসারের
দায়িত্ব থেকে বেরিয়ে আসার জন্য, পালিয়ে আসার জন্য সন্ন্যাস আশ্রমে আসেন। তারাও একসময় সন্ন্যাস আশ্রমের দায়িত্ব থেকে পালিয়ে অন্য আবার অন্য কোথাও ফিরে যান বা সংসার আশ্রমে ফিরে যান। এইটা একটা জিনিস আছে। ফলে যখন একটা আবেগের, আর কেউ কেউ আবেগের বশে এসে যান, জীবনে কিছু হচ্ছে না, জীবনটাকে উৎসর্গ করে দেবো, ভাবছি সাধু হলেই বোধহয় আমার জীবনটার একবারে আমি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। ভগবত প্রাপ্তি কেন, জগৎ সংসারে কোনো বিষয়ই এত সহজে পাওয়া যায় না। এই যে আপনারা এত এমএ বিএড এত সব ডিগ্রি টিগ্রি করেছেন, ডক্টরেট করেছেন, এটা কি সহজে গেছেন ইউনিভার্সিটিতে গেছেন, পরীক্ষার খাতায় নাম লিখেছেন আর সঙ্গে সঙ্গে পাওয়া গেছে? তা কিন্তু নয়। আমাদের ইতিমধ্যে পড়াশোনা করতে হয়েছে, তার জন্য উপযুক্ত উপযোগী হয়ে উঠতে হয়েছে। ঠিক সেই রকম ব্রহ্মবিদ্যা পাওয়ার জন্য উপযোগী হয়ে উঠতে হয়। দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে নিজের ইচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যিনি সন্ন্যাস দেবেন তাঁর ইচ্ছা। এটা কিন্তু এখনকার দিনে খুব কঠিন। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে যতই দুর্বল বা অসুস্থ ভাবা হোক না কেন, অনেকেই ভাবেন, কিন্তু তিনি খুব শক্ত মানুষ, তিনি স্পিরিচুয়াল ফিগার, আমাদের আমাদের স্পিরিচুয়াল ডায়নামো। তিনি ঠিক জানেন কার সন্ন্যাস আছে, কার সন্ন্যাস দরকার নেই, কাকে এক আধ বছর আরও অপেক্ষা করতে হবে, এটা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ ঠিক করে দেন এবং তারপরই তাকে সন্ন্যাস দেওয়া হয়। স্বামীজি বলছেন তিনটে বিভাগের মধ্যে দিয়ে যেতে। প্রথমেই বলছেন অন্নসত্র, অন্নসত্রের এখন যেটা ভাগটা সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে প্রথমেই যুক্ত করা হয়। মন্দির কেন্দ্রিক যেমন কাজ আছে, তেমনি সেবা কেন্দ্রিক কাজের মধ্যে যুক্ত করা হয়। সেবা কেন্দ্রিক কাজ করতে করতে মানুষের ভেতরে দুটি জিনিস হয়, একটা হচ্ছে পরার্থ কর্মতৎপরতা, অন্যের জন্য কাজ করার যে প্রেরণার ফলে অন্যের জন্য কাজ করার যোগ্যতা তৈরি হয়। স্বামী অচলানন্দজি ছিলেন, অচলানন্দজি এবং চারুবাবু স্বামী শুভানন্দজি, স্বামীজির এই দুই শিষ্য তারা তৈরি করেছিলেন কাশী সেবাশ্রম। তারা বলতেন, সবসময় বলতেন পেশেন্টদের নারায়ণ বলতেন। অচলানন্দজি তখন বেশ অনেক বয়স হয়ে গেছে, তখন উনি মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট। প্রত্যেক দিন তিনি সকালবেলা সমস্ত সেবাশ্রমটা ঘুরে 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 দেখতেন, কার কি প্রয়োজন আছে সেই সবগুলি দেখতেন। সন্ধ্যেবেলা বয়সের কারণে তিনি যেতে পারতেন না, তাই যে যে সাধু যে যে বিভাগের দায়িত্বে আছে তারা এসে তার কাছে রিপোর্ট করত। তিনি একদিন জিজ্ঞেস করছেন, দুই ব্রহ্মচারী, একজন নতুন এসছেন ও একজন কিছু পুরনো, দুজনকে জিজ্ঞেস করছেন আজ তোমার ওয়ার্ডে কতজন নারায়ণ এসেছেন। একজন বললেন আমার ওয়ার্ডে 5 জন বা 7 জন নারায়ণ এসছেন, আর একজন বললেন আমার ওয়ার্ডে 4 জন পেশেন্ট এসছেন। এই পেশেন্ট কথাটা শুনেই অচলানন্দজি অত্যন্ত শান্ত এবং গম্ভীর হয়ে বসে থাকতেন। তারপর খানিকক্ষণ বললেন যে পেশেন্ট ভাবলেই পেশেন্ট হয়ে যাবে, তুমি যদি তাদের নারায়ণ ভাবো তাহলে তুমি তোমার সর্বস্ব সেবা সর্বস্বটি উৎসর্গ করে দিতে পারবে, এবং যারা সেবা পাচ্ছেন তাদের মনেও হবে যে ভগবান কত কৃপাময়, আমার জন্য তিনি তার শ্রেষ্ঠ সন্তানটিকে সেবার উপলক্ষে আমার জন্য ব্যবহার করছেন, তার মন ভগবানের দিকে এগিয়ে যাবে। এই দুজনের মন ভগবানের দিকে এগিয়ে গেলে তার ভগবত প্রাপ্তি। এটা একেবারে খুব ঠিক কথা। এই যে ব্রহ্ম পরার্থ কর্মতৎপরতা, এটা আসে আমরা যখন রিলিফে যাই, কিংবা এই ধরুন বছরেতে আপনারা দেখেইছেন আমরা বিভিন্ন দ্বীপে দ্বীপে গিয়ে মানুষের মায়েদের কাপড় দিই, ছোট ছোট বাচ্চাদের জন্য কাপড় জামা তৈরি করি। এই পুরোটাই একটা অনেক দিনের প্রসেস, আমরা এই জুন জুলাই মাস থেকে এখনই শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট মে মাসে কোন জায়গায় কত রিকোয়ারমেন্ট আছে তার সার্ভে সার্ভের কাজটা শুরু হয়ে গেছে, আর হয়তো এ মাসের শেষের দিক থেকে আমাদের লোক বিভিন্ন জায়গায় যাবেন, বাচ্চাদের মাপ নেবেন তাদের, মানে যাতে পুজোর সময় তারা ঢলঢলেও না, টাইট না, একদম এক্সাক্ট মাপের জামা কাপড় পরেন, এটা আমাদের একটা লক্ষ্য থাকে। এবং সেই কারণে বিভিন্ন দ্বীপে দ্বীপে আমরা আমাদের যে টেইলার আছেন তাদেরকে পাঠাই, যাতে বাচ্চারা যখন জামা কাপড়গুলো পাবে তারা যখন পরবে, অনেক সময় বাচ্চারা জামা কাপড়গুলো পরে ফেলে আনন্দের চোটে, তাদের যেন কোনো রকম অসুখ কিছুর যেন না মনে হয়, তাদের যেন মনে যেন খারাপ না হয়। আমার মনে আছে আপনারা দেখেওছেন যারা ফেসবুক ফলো করে, গত বছর সবরপল্লীতে আমাদের জি প্লটে সবরপল্লী আছে, সেইখানে এইটুকু খুদি মেয়ে জামাটি পেয়ে বললে আমি পরবো, তারপর জামাটি পরে তার পড়া হয়ে গেল লাল রঙের, খুব সুন্দর লাল নয় ওই রানি কালারের পোশাকটি, এবং সেটি পরে তার আবদার হলো সে মহারাজের সঙ্গে ছবি তুলবে। মহারাজ বসে আছেন বিরাট ভুড়িটি নিয়ে, আর একটা গুটগুটি সে পাশে এসে ছবি তুললো, যে ছবিটি তুলে দিলেন সে ওইটি
ছবিটির নাম রেখেছিলেন গণেশ জননী। গণেশ তো বড়ই ভুড়ি হয়, আর জগন্মাতা যতই ছোট হন তিনি অবশ্যই মা, তিনি আমার পাশে ওইটুকু বাচ্চা, তিনি দাঁড়িয়ে সেই ছবি, তার সে কত কায়দা ছবি তোলার, এইগুলো দেখলে অন্যের জন্য কাজ করার স্পৃহা জাগে। এই পরার্থ কর্ম তৎপরতা, অন্যের জন্য কাজ করার ইচ্ছেটা আমাদের মধ্যে ভীষণভাবে জাগে। আমরা যখন যাই মায়েদের কাপড়গুলো দিয়ে বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় যাই, মায়েরা ছেঁড়া কাপড় পরে থাকেন, কিছুই নয়, আমরা খুব বেশি দামি একটা কিছু দিতে পারি না, কিন্তু ওই নতুন কাপড়টা পরার মধ্যে তাদের মুখে এবং চোখে যে আনন্দের ঝিলিক পায়, ওইটা মনে হয় যেন এই কাজের জন্য বারবার বারবার আমরা চেষ্টা করতে পারি। বলছেন এইটি হলে এই পরার্থ কর্ম তৎপরতা এবং শিবজ্ঞানে জীবসেবার ভাব দৃঢ় হবে, এবং এটা হলে আমাদের চিত্ত নির্মল হয়ে যায়, আমাদের মনের যাবতীয় অঙ্কট বঙ্কট মলিনতা সমস্ত কিছু চলে যায়। এবং শাস্ত্রকে তারপরে এই যে বিদ্যাশ্রমের কথা যা, বিদ্যা মন্দির বা বিদ্যাশ্রমের কথা যা বলছেন, তখন অধ্যাত্ম বিদ্যা পড়ার ইচ্ছা জাগে, শুধু তাই নয়, সেটা অনুধাবন করার মতো শক্তি আমাদের ভেতরে সঞ্চারিত হয়, আমরা তখনই যোগ্য হয়ে উঠি যে আমাদের আমরা এই কাজটি করে উঠতে পারবো। সেই কারণে এই দুটি দরকার আছে, এটি হলে তবেই সন্ন্যাস আশ্রমে প্রবেশাধিকার লাভ করবে, নাহলে তো এই জগৎ সংসারে সব এক এবং সবই সেই ব্রহ্মবস্তুর প্রতিস্থাপক বা এই একটি প্রতিরূপ, এটি আমরা কখনো কোনো অবস্থাতেই বুঝে উঠতে পারবো না। এইখানে গিয়ে শেষ হয়েছিল, এরপর থেকে আমরা আজকে পড়ব। শিষ্য বলছেন, মহাশয় জ্ঞানদানই যদি শ্রেষ্ঠ হয় তবে আর অন্নদান বিদ্যাদানের শাখা স্থাপনের প্রয়োজন কি? এটা সত্যি, যদি সবাই জগৎ সংসারে সবাইয়ের ভেতরে সেই অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ অবস্থিতি, সবার ভেতরে সেই অভয়কে আমরা যদি দান করতে পারি, সকলের ভেতরে যে আলটিমেট জ্ঞান সেটি যদি দিতে পারি, তাহলে এই জাতীয় এই পড়াশুনো করার প্রয়োজনটা কি? তাহলে অন্নদান বিদ্যাদান, এত পরিশ্রম, ব্রহ্মচারীদের রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হবে, সেই ভিক্ষান্ন নিয়ে এসে চালাতে হবে, অর্থ জোগাড় করতে হবে, অর্থ জোগাড় করে সেই সব বাজার থেকে সেই সব জিনিসপত্র কিনে নিয়ে এসে তারপরে অত পড়তে হবে, এসবের কি প্রয়োজন? স্বামীজি বলছেন, তুই এতক্ষণও কথাটা বুঝতে পারলি নি, সত্যি আমরা বুঝতে পারি না, বারবার বলা সত্ত্বেও বুঝতে পারি না। শোন, এই অন্ন হাহাকারের, এই অন্ন হাহাকারের দিনে তুই যদি পরার্থে সেবাকল্পে ভিক্ষা শিক্ষা করে যেরূপ হোক দুমুঠো অন্ন দীন দুঃখীকে দিতে পারিস, তাহলে জীব জগতের ও তোর মঙ্গল তো হবেই, সঙ্গে সঙ্গে তুই এই সৎকাজের জন্য সকলের সিম্প্যাথি বা সহানুভূতি পাবি। এই সৎকাজের জন্য তোকে বিশ্বাস করে কাম কাঞ্চন ভক্ত সংসারীরা তোর সাহায্য করতে অগ্রসর হবে। তুই বিদ্যাদানে বা জ্ঞানে দানে যত লোক আকর্ষণ করতে পারবি, তার সহস্রগুণ লোক তোর এই অযাচিত অন্নদানে আকৃষ্ট হবে। এই কাজে তুই পাবলিক সিম্প্যাথি বা সাধারণের সহানুভূতি যত পাবি, তত আর কোনো কাজে পাবিনি। যথার্থ সৎ কাজ মানুষ কেন, ভগবানও সহায় হন। যথার্থ সৎ কাজে মানুষ কেন, ভগবানও সহায় হন। এইরূপ লোক আকৃষ্ট হলে তখন তাদের মধ্যে দিয়ে বিদ্যা ও জ্ঞানার্জনের স্পৃহা উদ্দীপিত করতে পারবি, তাই আগে অন্নদান। আপনি যখন মানুষকে খেতে দেন বা কিছু অন্নদান করেন, তখন তার সাথে এই ভাবটি, তার যে যে আমাদের মনে আছে আমাদের যেখানে আমফান হয়েছিল, আপনাদের বলেছিলাম এত ভয়ানক আমফান, এই সেই কারণেই বারবার বোকার আক্রমণ কত তীব্রতর হতে পারে সেটা আমি অনুভব করতে পারছিলাম। আমফানের ফলে আমাদের এখানে প্রায় 535টা মতো গাছ পড়ে গেছিল, এবং এখানে এক লাইনে অনেকগুলি ওই দামি গাছ ছিল, সেই গাছগুলি উল্টে পড়ে যাওয়ার ফলে সমস্ত পাইপ লাইন ফেটে গেল, সমস্ত জলের কোনো জায়গায় জলের কোনো রকম কাজ করছে না, আমরা সেই পুকুর থেকে জল তুলে দৈনন্দিন যে কাজ সে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করছি, অথচ আমাদের কাছে 1400 শরণার্থী আছে। শুধু তাই না, ঝড় যখন থেমে গেল তখন প্রায় 2500 নিরন্ন মানুষ চতুর্দিকে রয়েছেন যাদের অন্নের প্রয়োজন আছে। প্রথম দিন কিন্তু জলের অভাবে আমরা তাদের খিচুড়ি রান্না করে দিতে পারিনি, দুবেলায় তাদেরই পরামর্শে আমরা চিঁড়ে চিনি এই সমস্ত দিয়েছিলাম, কিন্তু তৃতীয় দিন, প্রথম দিন চলে দ্বিতীয় দিন যখন আমরা খিচুড়ি রান্না করে, এত গাছ পড়েছিল যে আমাদের পক্ষে সাইকেল রিক্সা নিয়ে গ্রামে গ্রামে যাওয়া সম্ভব ছিল না, আমরা টিকিট বিতরণ করেছিলাম বা আমাদের এখান থেকে
সকালে দুবেলার জন্য টিকিট দিয়ে দেওয়া হয়েছিল। 11:45 থেকে টিকিট নিয়ে এলেই সঙ্গে সঙ্গে, আপনাদের কি বলবো, প্রথমে 4টে কাউন্টার খোলা হয়েছিল, এত লোক তখন দেখে প্রথম আরও 2টো কাউন্টার, 6টা কাউন্টার খোলা হলো। তারপরে লোক সংখ্যা ক্রমাগত বাড়ছে দেখে 8খানা কাউন্টার, আমাদের আগে লম্বা যে বারান্দা ছিল এ প্রান্ত থেকে ও প্রান্ত সব কাউন্টার থেকে 8জন মানুষ খিচুড়ি দিচ্ছেন। এবং ছোট শিশুদের দেখেছি ওই খিচুড়ি মা একটু গরম করে ছোট বাটিতে করে খেতে খেতে এক জায়গায় বসিয়ে খাওয়াচ্ছেন, তার সেই চোখে মুখে যে আনন্দ, তার চোখে মুখে যে তৃপ্তি, এটা ভীষণ সুন্দর। এবং আমরা প্রথম 10 দিন একেবারে মানুষজনের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিলাম, কিন্তু মানুষজন বোধহয় ভাবছিলেন আমরা কাজকর্ম করছি। 10 দিন বাদে যখন সংযোগ হলো তারা বুঝতে পারলেন আমরা কাজ করছি, এবং প্রচুর মানুষজন সেই কাজের জন্য আমাদের অর্থদান করতে শুরু করলেন। এত অর্থদান করা হলো আমাদের প্রাইমারি রিলিফ এবং সেকেন্ডারি রিলিফ হওয়ার পরও যে অর্থ থাকলো তাই দিয়ে আমরা রিহ্যাবিলিটেশনের কাজ শুরু করলাম। লোকের ভেঙে যাওয়া বাড়ি সরকারি সব নিয়মকানুন মেনে, যে কারণে আমরা 215টা বেশি ছাদ করতে পারিনি, সরকার বাধা দিয়েছিলেন আমাদের এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করতে দেয়নি, তখন আমরা একটা স্কুল, গোটা স্কুল তৈরি করলাম। এই স্কুলটা করবার সময় সরকারি প্রতিনিধির কাছ থেকে যত বাধা পেয়েছি আমরা, স্থানীয় মানুষের কাছে তার চেয়ে বেশি সাহায্য আমরা পেয়েছি। তারা এসেছেন, হয়তো অর্থ দিতে পারেননি, উৎসাহ দিয়েছেন। বহু মানুষ 3 মাস বাদে যখন আমাদের দ্বীপে আসা যাওয়াটা হয়ে গেল, আমাদের এখানে জেটি ভেঙে গেছিল ফলে সাধারণ মানুষ আসতে পারছিলেন না, তারা যখন আসতে শুরু করলেন সবাই আমাদের জিজ্ঞাসা করতেন যে আমরা কি কাজ করতে চলেছি। এবং প্রত্যেকে, এবং এটা একবারে আমাদের একটা রুটিন হয়ে গেছিল, প্রত্যেক দিন আমরা যখন কাজ দেখতে যেতাম সঙ্গে করে কিছু না কিছু কয়েকজনকে অতিথিদের আমরা সঙ্গে করে নিয়ে যেতাম, এবং মানুষ উজাড় করে দিয়েছেন। এই যে সেবাভাব, এই সেবাভাবটা যত আপনি দেখাতে পারবেন তত মানুষের উজাড় করে টাকা আসবে, মানুষের সহানুভূতি আসবে। আমার মনে আছে গুজরাট আর্থিক রিলিফের সময় আমি বেলুড় মঠে পোস্টিং হয়ে আসি, গুজরাট আর্থিক রিলিফের শেষে, তখনও পর্যন্ত এত মানি রিসিট জমা ছিল এগুলো ডিসবার্স হয়নি, খুব সামান্য অ্যামাউন্ট। স্কুলের ছাত্ররা তারা 5 টাকা করে জমিয়ে প্রায় 1000 টাকা কয়েকটি ক্লাসের ছাত্র মিলে জেনারেল সেক্রেটারি মাঝকে পাঠিয়েছেন। কয়েন এসেছে ভিখারিদের কাছ থেকে, যারা ওই ইয়েতে হাওড়া স্টেশনের ওইখানে ভিক্ষা করেন তারা পাঠিয়েছেন। এরকম কত মানুষ, কতজন যে তার নিজের অবস্থা ভুলে, তিনিও দরিদ্র, তার নিজের অবস্থা ভুলে তিনি যে অর্থ দিয়েছেন এটা বলে শেষ করা যায় না। আমি তো হতবাক হই যে আমাদের স্কুলের জন্য প্রায় 850 লোক যে স্কুলটা আমরা তৈরি করেছিলাম প্রসাদপুর কুশধ্বজ বিদ্যালয়, সেই স্কুলটির জন্য 850-র একটু বেশি, 863 জনের কাছ থেকে আমরা অর্থ সাহায্য পেয়েছিলাম। এই মানুষজনকে কাউকে চিনি না, কোনো দিন তাদের দেখিনি, কখনো তাদের সঙ্গে দেখা হয়নি, কিন্তু সেই অদেখা মানুষগুলো সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন, সাহায্য করার জন্য আমাদের কাছে এগিয়ে এসেছিলেন। এটা খুব বড় কাজ একটা। এটা স্বামীজির যে কথা বলছেন না, তুই এই সৎ কাজের জন্য সকলের সিম্প্যাথি পাবি, এই সিম্প্যাথির 2টো দিক আছে। এক হচ্ছে আপনারা যেমন আমাদের সাহায্য করছেন, আমাদের মাধ্যমে কাজ হচ্ছে, ঠিক তেমনি আমরা এইবারের যখন এই যে আমফান বা ইয়াস হলো তখন দেখলাম সাধারণ মানুষ সাধারণ মানুষের সাহায্যে এসে গেছেন, এগিয়ে আসছেন। আপনারা নিজেরাও দলবদ্ধভাবে এই কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য এগিয়ে আসেন। একটি প্রদীপ জ্বললে প্রত্যেকটি প্রদীপ আলোকিত হবে, এটা আমার একবারে দৃঢ় বিশ্বাস। বলছেন এই সৎ কাজের জন্য তোকে বিশ্বাস করে কামকাঞ্চন বদ্ধ সংসারীরা তোর সাহায্য করতে এগিয়ে আসবেন। সবাই পক্ষে এসে প্রত্যক্ষ সাহায্য করা সম্ভব নয়, তারা অর্থ দিয়ে আমাদের সাহায্য, অর্থ কেন, কত কিছু জিনিস পাঠিয়েছেন। কলকাতা পুলিশ থেকে, কলকাতা পুলিশের 2টি ইউনিট থেকে রিলিফ করতে এসেছিলেন ইয়াসেতে, তারা এসে আমাদের বললেন যে আপনারা খালি আমাদের একটা ট্রলার দেবেন, কারণ লঞ্চ চলছে না, ভেসেল সার্ভিস বন্ধ, ট্রলার একটা জোগাড় করে দেবেন আর একটা লরি জোগাড় করে দেখবেন। আমরা ভাবছিলাম কি জিনিসপত্র নিয়ে আসবেন, কিন্তু যখন সেইগুলিকে তোলা হলো এবং যেখান থেকে ডিস্ট্রিবিউশন হবে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি পুলিশের ভিতরে কি অদ্ভুত একটা মানবিক মুখ, পুলিশ বলে আলাদা করে বলছি না, মানুষগুলোর ভেতরে কি অদ্ভুত একটা মানবিক মুখ তারা তৈরি করে রেখেছেন। লাইনে যত মহিলা আছেন, যারাই নিতে এসছেন, প্রত্যেককে একটা করে শাড়ি দিচ্ছেন, এটা কিন্তু আলাদা একদম।
যা চাল ডাল তেল নুন যা দেওয়ার দিচ্ছেন, কিন্তু প্রত্যেককে, যত মহিলা এসেছেন প্রত্যেককে একটি করে শাড়ি দিচ্ছেন, এবং সেই দেওয়ার ভেতরে, দেওয়া দিয়ে তো বোঝা যায় এমনি করে কেউ হাত দিয়ে দেখছে, অনেকে এসছে তো দেওয়া দেখেছি, কিন্তু তাদের যে কি শ্রদ্ধা, কি যে ভালোবাসা, সন্ডা মার্কা সব পুলিশ দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের ভেতরে, হৃদয়ের ভেতরে যে একটা অদ্ভুত একটা অন্য ধরনের মানুষ বিরাজ করছেন, এটা আমরা দেখেছি। এই দুটি জিনিস হয়, আপনি যদি কাজ করতে শুরু করেন তখন সেইটা দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে কাজ করে, প্রত্যেকে প্রত্যেকে সাধ্যমতো কাজ করা শুরু করে, আর এই কাজ করলে পাবলিক সিম্প্যাথি বা সাধারণের অনুভূতি যত পাবি তত আর কোনো কিছুই পাবিনি। আমাদের এখানে অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের ছেলেরা অনাথ কিনা, আমাদের ছেলেরা অনাথ নয়, আমাদের ছেলেরা সব সনাথ, কিন্তু আমাদের ছেলেরা বড় গরিব, এই কারণে অনেক মানুষ আমাদের কাছে পাঠান টাকা পয়সা, যাতে তাদেরকে কোনো একটা দিন বিশেষ টিফিন করে, এটা আমাদের মাঝে সাঝেই আমরা পেয়ে থাকি, কারোর জন্মদিন কারোর কিছুতে। আমি যখন নরেন্দ্রপুরে ছিলাম, পুরুলিয়ার সেই দুস্থ বাচ্চাদের জন্য একটা ভালো পদ্ধতি শুরু করেছিলাম, তাদের মাঝে মাঝে রোজ আমরা সেই খিচুড়ি আলুর তরকারি এই সমস্ত কখনো কখনো ডিম টিম জোগাড় করে দিতাম, এক একদিন বাচ্চাদের খুব খাওয়ানোর ইচ্ছা থাকতো। পুরুলিয়ার ছেলেপুলেরা খুব মুরগির মাংস খেতে ভালোবাসে, কুকুটের মাংস, মুরগির মাংস আর সন্দেশ বলতে ওরা রসগোল্লা খুব ভালোবাসে, ওই কারণে অনেককে আমরা, আমি অ্যাপ্রোচ করতাম সেই সময় যে আপনার পরিবারের যদি কারোর জন্মদিন হয় তাহলে এই বাচ্চাগুলোর সঙ্গে আপনারা জন্মদিন পালন করতে পারেন। কেউ কেউ যেতে পারতেন, আর বেশিরভাগ ক্ষেত্রে যেতে পারতেন না, তারা আমাদের অর্থ দিতেন, আমাদের মানুষজন, কখনো কখনো আমিও গেছি যে তাদের সঙ্গে সেই সারাটা দিন সারাটা সকাল কাটানো, ছেলেগুলোর সেই কি আনন্দ, সকালবেলা একটা ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, খুব আনন্দ, কিছুই নয়, সেই ভেতরে সেই কুমড়োর মিঠাই দেওয়া এক ধরনের পাউরুটি পাওয়া যায় ওই অঞ্চলে, ওগুলো বাচ্চাগুলোর খুব প্রিয়, সেই কুমড়োর মিঠাই দেওয়া পাউরুটি খাচ্ছে, আর দুপুরে তারা অপেক্ষা করে আছে ক্লাস শেষ হয়ে গেলে তারা মুরগির মাংস আর গোল্লা খাবে বলে, রাজভোগ খাবে বলে। বলছেন যথার্থ সৎকাজে মানুষ কেন ভগবানও সহায়, একবারে সত্যি 100% সত্যি, আমি আমার জীবন দিয়ে এই কথাটার সত্যতা অনুভব করেছি, ভগবান অদ্ভুতভাবে সাহায্য করেন, কতভাবে যে ভগবান সাহায্য করেন তার কোনো ঠিক নেই। এই রূপ লোক আকৃষ্ট হলে তখন তাদের মধ্যে এই যে আমি যেমন কাজ করে আমার ভেতরের মলিনতা আবিলতাগুলো কাটাচ্ছি, তাতে আকৃষ্ট হয়ে যে সমস্ত মানুষরা আসছেন তারা যখন এই কাজের মধ্যে যুক্ত হচ্ছেন, তখন তাদের ভেতরে যে মলিনতা, যে অন্যের জন্য যখনই আমরা ভাবি, অন্যের কষ্ট যখনই আমরা হৃদয় অনুভব করি, আমার বাইরে যখন চিন্তা করতে থাকি, তখন আমাদের ভেতরে যে মলিনতা যে আবিলতা সেগুলি সম্পূর্ণভাবে অপসৃত হয়, তখন সেই মানুষকে বিদ্যা বা জ্ঞানার্জনের যে স্পৃহা তাদের মধ্যে ঠিক ঠিক জাগে, এবং তখন তাদের এই কথা বললে সেটা হয়। তাই আগে হচ্ছে অন্নদান। শিষ্য বলছে মহাশয় অন্নসত্র করিতে প্রথম স্থান চাই, তারপর ওই জন্য ঘর দুয়ার নির্মাণ করা চাই, তারপর কাজ চালাইবার টাকা চাই, এত টাকা কোথা থেকে আসবে? একবারে টিপিক্যাল বাঙালিদের মতো কথা, কাজ শুরু করার আগে কি করে করব সেটা নিয়ে কথা। স্বামীজি বলছেন মঠের দক্ষিণ দিকটা আমি এমনি ছেড়ে দিচ্ছি, আর এই বলতলায় একখানা চালা তুলে দিচ্ছি, তুই একটা কি দুটো অন্ধ আতুর সন্ধান করে নিয়ে এসে কাল থেকেই তাদের সেবায় লেগে যা, দেখি নিজে ভিক্ষা করে তাদের জন্য নিয়ে আয়, নিজে রেঁধে তাদের খাওয়া, এইরূপ কিছুদিন করলেই দেখবি তোর ওই কাজে কত লোকে সাহায্য করতে অগ্রসর হবে, কত টাকা করি আসবে, নাহি কল্যাণ কৃত কশ্চিত দুর্গতিম তাত গচ্ছতি। এই হচ্ছে মঠের স্বামীজি প্ল্যান দিচ্ছেন, মঠের দক্ষিণ দিকে শুরু করার কথা বলছে, প্ল্যান দেওয়ার মূল কথা হচ্ছে শুরু করার কথা বলছে, না ভেবে শুরু করার কথা। যখন করোনা রিলিফ শুরু হয় এখানে, আমাদের এখানকার মানুষদের খাদ্যাভাব হয় না, তার কারণ হচ্ছে প্রত্যেকের একটা করে ছোট জমি আছে, প্রত্যেকে একটু করে খাবার জন্য তাদের সেই জমি আছে, তারা গরু আছে কুকুর আছে, যাদের একটু অর্থ আছে তারা সেই জমিতে পানের চাষ করে থাকেন, এই কারণে এইসব অঞ্চলে খুব একটা খাদ্যাভাব হয়নি। কিন্তু খাদ্যাভাব শুরু হলো যখন পরিযায়ী শ্রমিকরা আসা শুরু করলো, এখানকার ছেলেরা যারা বাইরে কাজ করছিলেন, যারা জমিতে কাজ করেন না, যাদের জমিতে কাজ করার মতো আর সেই শক্তি নেই, সোনার তো সোনার ইয়েতে কাজ করে চোখ নষ্ট হয়ে গেছে, কিংবা মিস্ত্রির কাজ করে, ইলেকট্রিশিয়ানে কাজ করে কেরালাতে, তাদের পক্ষে তারা যখন এলেন তারা একেবারে অর্থহীন, একবারে হাত খালি করে তারা এখানে এসে পৌঁছলেন,
এই কারণে আমাদের রিলিফ শুরু হয়েছিল 10 দিন বাদে। সারা দ্বীপ জুড়ে আমরা সার্ভে করেছিলাম এবং সেই সার্ভে অনুযায়ী যেখানে যেরকমটি প্রয়োজন, যেই অংশে যা প্রয়োজন আছে সেই কাজটা আমরা আরম্ভ করেছিলাম। এবং সেইভাবে করার ফলে আমরা যখন কাজ আরম্ভ করলাম, তখন তো করোনার কারণে কারোর সঙ্গে যোগাযোগ নেই, বেলুড় মঠ থেকে যে সামান্য অর্থ সাহায্য করেছিল বাকিটা আপনারা সাধারণ মানুষরা সাহায্য করেছিলেন। 3/4 কি আমফান, কি ইয়াস, কি করোনা, কি আমাদের বুলবুল, ফণী, যেখানে যা রিলিফ হয়েছে তার 75% সাহায্য এসেছে সাধারণ মানুষের কাছে। বিশেষ করে আমফানের কথা আমি বলতে পারি, তার 98% আমরা যে গোটা রিলিফটা করেছি 98% সাহায্য এসেছে সাধারণ মানুষের কাছ থেকে। মাত্র বেলুড় মঠ থেকে আমরা মাত্র 2% সাহায্য নিয়েছিলাম। কেন নিয়েছিলাম এই সামান্য টাকা? তার কারণ হচ্ছে তাহলে বেলুড় মঠ অন্যান্য কেন্দ্র যেখানে এইরকমভাবে অর্থ সাহায্য আসছে না বা যেখানে আরও কাজ করা যায়, কারণ বেলুড় মঠের আলাদা করে তো টাকা নেই, আপনাদেরই দেওয়া অর্থ ওখানে আছে, সেই অর্থটা যাতে আরও বেশি জায়গায় ছড়িয়ে যেতে পারে। এই কাজ শুরু করলেই এই আসবে, অর্থাদি আসবে। আমরা যখন প্রথম এখানে রিহ্যাবিলিটেশন প্রজেক্ট শুরু করি, দুটি মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। পুরুলিয়ার 1961 ব্যাচের এক ভদ্রলোক, যিনি এখন ইনকাম ট্যাক্সের খুব বড় আধিকারিক, আর দ্বিতীয় জন নরেন্দ্রপুরের 1992 ব্যাচের আরেকটি ছেলে, তারা বললেন তারা এই কাজে আমাদের সাহায্য করবেন। এই যে 215টি বাড়ির ছাদ আমরা বানিয়েছিলাম, এর যাবতীয় বিল্ডিং মেটেরিয়াল সমস্ত কিছু এই দুটি ব্যাচের কাছ থেকে ডোনেশন হিসেবে পেয়েছিলাম। আমাদের পারমিশন নিতে হয় এই যে এই গাড়িতে, মানে যে বার্জে করে কোনো কিছু ওপার থেকে এপারে আনতে গেলে ওপারের এসডিও সাহেবের কাছ থেকে পারমিশন নিতে হয়। আমরা যথারীতি এসডিও সাহেবের কাছে পারমিশন নিলাম যে রিলিফ মেটেরিয়াল আসবে। ওদের অফিস থেকে যখন লরি উঠছে, লরিটাকে আটকে দিয়ে ওখান থেকে আমাকে ফোন করা হলো, মশাই আপনি বলছেন রিলিফের জিনিসপত্র, চাল ডাল তেল নুন কোথায়? এ তো দেখছি খাম্বা আসছে, অ্যাসবেস্টার শিট আসছে, সিমেন্ট আসছে, বালি আসছে, স্টোন চিপ আসছে। আমি তখন বললাম যে যখন আমরা খাওয়াই তখন রিলিফ মেটেরিয়াল হচ্ছে চাল ডাল তেল নুন, যখন বাড়ি বানাই সেটাও তো রিলিফ অ্যাক্টিভিটিস, তখন এই বিল্ডিং মেটেরিয়াল। ওরা বলছেন, ভদ্রলোক বললেন যে আমি এখানে প্রায় 11 বছর এই ডিউটিতে আছি, আমি কখনো এরকম রিলিফ মেটেরিয়াল দেখিনি, কিন্তু এগুলো সাধারণ মানুষের কাছে এসছেন। ওরা যত্ন করে সেগুলোকে ট্রাকে তুলে, নিজেদের দায়িত্বে ট্রাকে তুলে আমাদের এখানে পাঠানোর ব্যবস্থা করেছে। অনেক পরে প্রায় 5-7 মাস বাদে তারা এসেছিলেন কীরকম কাজ হচ্ছে দেখতে। হ্যাঁ তা তো বটেই, কিন্তু ঐরূপ নিরন্তর কর্ম এইটা শিষ্য বলছে। এবার আমাদের বাঙালিদের না কাজ করার যে আরেকটা আমাদের এক ধরনের জিনিস আছে সেইটি প্রথম প্রশ্ন করছেন। কিন্তু এইরূপে নিরন্তর কর্ম করিতে করিতে কালে কর্মবন্ধন তো ঘটিতে পারে, তাহলে তো আমাদের কালে তো কর্মবন্ধন হতেই পারে। স্বামীজি বলছেন, কর্মের ফলে যদি তোর দৃষ্টি না থাকে, এবং সকল প্রকার কামনা বাসনার পারে যাবার যদি তোর একান্ত অনুরাগ থাকে, তাহলে ওইসব সৎকাজ তোর কর্মবন্ধন মোচনেরই সহায়তা করবে। এইরূপ কর্মবন্ধন আসবে, ও কথা তুই কি বলছিস? এইরূপ পরার্থ কর্মই কর্মবন্ধনের মূল উৎপাটনের একমাত্র উপায়। এটা স্বামীজি একেবারে মূলে আঘাত করছেন, বলছেন যে এই কর্মের ফলে যদি তো কর্মের ফলে আমরা সব সময় কিছু কাজ করি ফল চেয়ে থাকি, মায়েরা রাগ করেন সেই উদাহরণে, যে খাবার দেওয়ার পরে যে খুন্তিটা ধাক্কা দেওয়া, ও গো বলো না গো কেমন খেতে হয়েছে। আমরা প্রত্যেকটি কাজে কর্মফল চাই। আমাদের এখানে যে ছেলেটি খুব ভালো রান্না করে, ভীষণ সুন্দর সুন্দর ভালো খাবার করে, যখন খাবারটা দেয়া হয় আমি দেখি ও খালি পাইচারি করতে থাকে, কতক্ষণে ওকে ডেকে বলা হবে বুঝলে আজকে খুব ভালো হয়েছে, বা লবণ আজকে বেশি হয়েছে, লবণ আজকে কম হয়েছে, ও সেই ভালো মন্দ সবটুকু শোনার জন্য অপেক্ষা করে থাকে। এই যে ফলটা দারুণ কাজ হচ্ছে, ভীষণ কাজ হচ্ছে, লোকে বলবেই, এটা একবারে অবধারিত। যখন আমাদের স্কুল শেষ হয়ে গেল, যে মানুষজনগুলো আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যরা, তারপরে অন্যান্য প্রশাসনে, তারা যে যখন নিয়ম অনুযায়ী সরকারি আধিকারিকদের ডাকতে হয়, তারা এলেন স্কুলটির উদ্বোধন করতে। তো আমরা শুধু স্কুল তৈরি করি, তো স্কুল যাওয়ার পথে 160 ফিট রাস্তা, 7 ফিট চওড়া এই রাস্তা তৈরি করা হয়েছে। এরকম সুন্দর রাস্তা আমাদের এই সাগরের কোনো জায়গায় নেই, সাধারণত
সব জায়গাতেই ওই কংক্রিটের যে রাস্তাগুলো হয় সেগুলো ওই বোল্ড ইয়ে তৈরি করে করে ওই আলাদা আলাদা করে পিস তৈরি করে করে জুড়ে জুড়ে ওই রাস্তাগুলো ভেতরের রাস্তা, এটা একবারে সুন্দর করে ইট সিমেন্ট দিয়ে একবারে সুন্দর করে সলিড রাস্তা তৈরি করা হয়েছে। তারা এসে খুব মুগ্ধ, সবচেয়ে মুগ্ধ তারা, 4 মাসের মধ্যে স্কুলটি শেষ হয়েছে। 18ই জুলাই কাজ শুরু হয়েছিল, 12ই ডিসেম্বর কাজ শেষ হয়ে গেল। এবং এই কাজ চলাকালীন যখন ওরা শুনলেন স্টেজে আমরা বললাম, এই কাজ চলাকালীন আমাদের যারা যারা কাজ তৈরি করছিলেন মিস্ত্রিরা, রাজমিস্ত্রি, কলের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, তারা কেউ কোনো দিন ছুটি নেননি। এমনকি জোর করে আমি একদিন মহাষ্টমীর দিন ওদের ছুটি দিয়েছিলাম, তাছাড়া এই সমস্ত পিরিয়ডটা তারা কেউ কখনো কোনো দিন ছুটি নেননি। এটা দেখে আমরাও খুব হতবাক হয়ে গেছিলাম। মাত্র 4 মাসের মধ্যে আগামী দিনের ছাত্রদের জন্য একটা নতুন স্কুল গড়ে দেওয়ার সংকল্প তারা করছিলেন। আমি 2 দিন ছাড়া ছাড়া যেতাম, প্রত্যেক দিন গিয়ে দেখতাম, আগে যতটা দেখছি তার চেয়ে অনেক ভালো। সারা গ্রামবাসী আমাদের সাহায্য করেছিলেন, ওই অঞ্চলের গ্রামবাসীদের সাহায্য করেন, তারা প্রত্যেকে খুব গরিব এবং তারা মুগ্ধ হয়ে করেছিলেন। কিন্তু আমাদের কখনোই ওই কাজেতে আমাদের এই কাজটা করেছি বলে আমাদের পক্ষে থেকে কোনো রকম কিছু কৃতিত্ব নেওয়ার আমরা সামান্যতম চেষ্টাটুকু করিনি। এটা একটা অদ্ভুত ব্যাপার, যেদিনকে স্কুল শেষ হয়ে গেল, স্কুলের যেদিন উদ্বোধন হলো, যেদিন চাবিগুলো ওদের হাতে অর্পণ করে দিয়ে আসা হলো, যতক্ষণ না উদ্বোধন হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কুলের অধিকার আমাদের হাতে ছিল। তখন ওদের কর্তৃপক্ষের লোকেরা আমাদেরই কাছে তারা থাকতেন, 2 জন থাকতেন রোজ। কিন্তু যেদিন স্কুল উদ্বোধন হয়ে গেল, আমাদের তরফ থেকে ওই চাবিগুলো ওদের হ্যান্ডওভার করে দেওয়া হলো। আমাদের ব্যক্তিগতভাবে কখনো ইচ্ছে হয়নি ওই স্কুলগুলোতে যাওয়ার। আমরা মাঝে মাঝে রিলিফ করবার জন্য স্কুলগুলোতে গেছি, কারণ ওইটিকে বেস করে আমরা বিভিন্ন জায়গায় রিলিফ করি গ্রামগুলোতে। এটা নদীর কাছাকাছি, নদীর পাড়ের কাছাকাছি বলে ওই গ্রামগুলো খুব এফেক্টেড হয় বর্ষাকালে, শীতকালে। আমরা চেষ্টা করি ওই জায়গায় রিলিফ করার জন্য, ওই জায়গাটাকে বেস করে, ওখানে যেহেতু আমরা ওইভাবেই তৈরি করেছিলাম সাইক্লোন শেল্টার, যাতে এটাকে বেস করে আমরা কাজ করতে পারি। কিন্তু কখনোই আমাদের এইটি আমরা করেছি বলে এটার উপর আমাদের অধিকার আছে, এই রকম বোধটা আসে না। এই অনুরাগটা আমাদের চাই, কর্মবন্ধন থেকে কর্মফলের প্রতি সামান্যতম আকর্ষণ যদি না থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে এটি আমাদের আমাদের কর্মবন্ধন হবে না। বলছেন, ও কথা তুই কি বলছিস, এইরূপ পরার্থ কর্মই কর্মবন্ধনের মূল উৎপাটনের একমাত্র উপায়। স্বামী অখণ্ডানন্দজি মহারাজের অদ্ভুত জীবন, তিনি আসছেন, ফিরে আসছেন, হিমালয় থেকে ফিরে এসছেন, মহুলার কাছাকাছি একটি জায়গায়, সেখানে একটি বাচ্চা মেয়েকে দেখলেন বেউ বেউ করে কাঁদছে। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে কাঁদছিস কেন? সে বলছে, আমাদের আমার কলসিটার তলাটা খুলে গেছে, আমাদের বাড়িতে আর দ্বিতীয় কলসি নেই, বাড়িতে গেলে মা ভীষণ ভোগবে। তিনি সামান্য কিছু পয়সা দিয়ে, খুব সম্ভবত এক আনা দিয়ে, তিনি ওই একটা কলসি কিনে দিলেন, আর বাকি এক আনা যেটুকু তার কাছে ছিল সেইটা দিয়ে খই মুড়ি এসব কিনে বাচ্চাটির হাতে দিয়ে হাঁটা শুরু করলেন। তিনি কিছু দূর যাওয়ার পরে দেখলেন প্রচুর ওইরকম বয়সী বাচ্চারা তাকে ঘিরে ধরেছে, সবার খই মুড়ি চাই। সাধুর কাছে আর কোথায় টাকা থাকবে, তাও তিনি ঘুরে তখন তিনি জিজ্ঞাসা করলেন, তখন জানা গেল ওই মহিলা সমস্ত অঞ্চল জুড়ে সব জায়গায় এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল 1 মে 1897 সালে, আর অখণ্ডানন্দজির প্রথম রিলিফ কাজ শুরু হলো 15ই মে 1897 সালে। কাজ শুরু হলো এবং সেই থেকে রিলিফের কাজ চলতে থাকলো, রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘবদ্ধ রিলিফের। স্বামীজি তার ভীষণ রকমের প্রশংসা করেছিলেন। এর আগেও স্বামীজি এই অখণ্ডানন্দজি এখানে আর আগেও রাজপুতানা ওই সব অঞ্চলে গুজরাটে তিনি রিলিফ করেছিলেন, কিন্তু এটি একবারে অদ্ভুত সংঘবদ্ধ একটা রিলিফ হলো। এবং পরবর্তীকালে এই যে খরাতে দুর্ভিক্ষতে যত মানুষ মারা গেলেন তাদের ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে তৈরি হলো আজকে রামকৃষ্ণ মিশন সারগাছি, যেটা আমরা দেখতে পাই। প্রথম দিকে ছেলেরা এবং মেয়েরা, আতুর মেয়েরা দুজনেই ছিল, তারপরে আস্তে আস্তে আতুর মেয়েদের অন্যত্র বন্দোবস্ত করার পরে শুধুমাত্র ছেলেদের এই স্কুল তৈরি হলো। এই অনাথ বাচ্চাগুলো, এগুলো এদের কোথাও যাবার জায়গা ছিল না। অখণ্ডানন্দজি ভেবেছিলেন রিলিফ শেষ হয়ে গেলে আবার তিনি তার পরিব্রাজ্যে বেরিয়ে যাবেন, কিন্তু তিনি বেরোতে পারলেন না। এই ছোট্ট শিশুরা তাকে এমন ভালোবাসার বন্ধনে বাঁধলেন। একটা দেখুন, এই যে আমরা বলি না যে ছোট্ট কাজ,
এই ছোট্ট রিলিফ থেকে একটা কত বড় কাজ শুরু হলো। আমি একজনকে চিনি, ইনি সারাটা জীবন সকলের বকাঝকা খেয়ে বাড়ির যে আপনাদের ডোমেস্টিক হেল্প, এখন খুব সুন্দর মিষ্টি করে বলে, কাজের লোক বলে না, বলে ডোমেস্টিক হেল্প, সেই কাজের লোকেদের লেখাপড়া শেখানোর জন্য সারাটা জীবন অতিবাহিত করেছেন এই আমাদের কি বেশ বলে এই বিবিন স্ট্রিটে, বিবিন স্ট্রিট না অভেদানন্দ সরণি কি নাম হয়েছে এখন, এই হলি চাইল্ড ইনস্টিটিউশন বলে একটি খ্রিশ্চান চার্চ পরিচালিত একটি স্কুল আছে, সেই স্কুলে সিস্টাররা রাত্রিবেলা স্কুলের পরে এই ইয়ে চালান, নাইট স্কুল চালান। এই কাজের মেয়েদের ধরে ধরে তিনি নিয়ে যেতেন এবং তার কাজ ছিল ওই বিডিন স্ট্রিটে, তখন তো ওই রাস্তাটা দিয়ে ভীষণ রকমভাবে গাড়ি যাতায়াত করতো, সেই মেয়েদের তিনি এপার থেকে ওপারে পৌঁছে দেওয়া, সিস্টাররা ওপার থেকে তাদের স্কুলে নিয়ে যেতেন। আবার রাত্রিরে ক্লাস শেষ হয়ে গেলে, 7টায় ক্লাস শেষ হয়ে গেলে সিস্টার আবার ওপার থেকে এপারে পৌঁছে দিতেন, তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। সকলের কাছে আক্রান্ত হয়েছেন, সকলের দ্বারা অপমানিত হয়েছেন, তথাপি তিনি কোনোদিন এই কাজ থেকে নিজেকে বিরত থাকেননি। এই কাজ দেখে অনেকে উৎসাহিত হয়েছেন, পাড়ার বিভিন্ন জায়গায় ছোট ছোট করে স্কুল খোলার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই মহিলা তার নিজের কোনো স্বার্থ ছিল না। তাকে দেখেছি তার নিজের বাড়ির কাজের লোকে ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে স্কুলে পাঠাচ্ছেন, কাজের লোককে মাইনে দিয়েছেন, অথচ সব কাজ তিনি নিজে করে নিতেন, কিন্তু তাকে পড়ানোর জন্য তিনি চেষ্টা করছেন, এক একজনকে না বহু মানুষকে পড়ানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, তিনি বলতেন এরা কেন শুধুমাত্র কাজের লোক হয়ে থাকবে, এরা তো অকাজের নয়, কিন্তু সেই কাজটা যেন জীবনে নিজের জীবনের মানোন্নয়ন করতে, এখন তার অনেক বয়স হয়ে গেছে কিন্তু মানুষের কল্যাণ করতে তার এতটুকু কোনো রকম কোনো পিছপা হতে আজ অব্দি তাকে আমরা দেখিনি। এই পরার্থে কাজ করলে আমাদের কোনো রকম কর্মবন্ধন আসে না। আজকে যে প্রশ্নটা দিয়ে শেষ করবো সেইটা বলছেন, আপনার কথায় শিষ্য বলছেন, আপনার কথায় অন্নসত্র সেবা আশ্রম সম্বন্ধে আপনার মনোভাব বিশেষ করে শুনতে উৎসাহ হইতেছে, কেমন হবে স্বামীজির প্ল্যান কি? স্বামীজি বলছেন, গরিব দুঃখীদের জন্য ওয়েল ভেন্টিলেটেড বায়ু চলাচলের পথযুক্ত ছোট ছোট ঘর করতে হবে, এক এক ঘরে তাদের দুজন কি তিনজন মাত্র থাকবে, তাদের ভালো বিছানা পরিষ্কার কাপড় চোপড় সব দিতে হবে, তাদের জন্য একটা ডাক্তার থাকবেন, সপ্তাহে একবার কি দুবার সুবিধা মতো তিনি তাদের দেখে যাবেন, সেবাশ্রমটি অন্নসত্রের ভেতর একটি ওয়ার্ডের মতো থাকবে, তাতে রোগীদের শুশ্রূষা করা হবে, ক্রমে যখন ফান্ড এসে পড়বে তখন একটা মস্ত কিচেন বা রন্ধনশালা করতে হবে, অন্নসত্র কেবল দিয়তাম, অন্নসত্রে কেবল দিয়তাম নিয়তাম ভুজ্যতাম, এই রব উঠবে, ভাতের ফ্যান গঙ্গায় গড়িয়ে পড়ে গঙ্গার জল সাদা হয়ে যাবে, এই রকম অন্নসত্র হয়েছে দেখলে তবে আমার প্রাণটা ঠান্ডা হবে। কি ভীষণ ভাব, ভাবুন দেখি। তিনি বলছেন যেটা একেবারে এর প্রকাশ হয়েছিল আমাদের কাশী সেবাশ্রম সঙ্গে, আপনারা কাশী সেবাশ্রম সঙ্গে এখনো যদি দেখেন ওদের সেই পুরনো বাড়ি টাড়ি আছে, সব ব্যবস্থাগুলি সব নতুন হয়েছে এবং আধুনিক হয়েছে, কিন্তু বাড়ি ঘরগুলো এখনো সেই পুরনো আছে, সেই কারণে এখানে বোঝা খুব সম্ভব। কাশী অদ্বৈতাশ্রম এবং সেবাশ্রম একই কমপ্লেক্সের ভেতরে দুটো পৃথক পৃথক আশ্রম, আমরা যখন অদ্বৈতাশ্রম ছেড়ে সেবাশ্রমের দিকে যাই তখন ঠিক এই রকম, সেখানে অবশ্য খুব বড় ওয়ার্ড, বড় একটা কেবিন নেই, 5টি কেবিন হয়তো হবে কিন্তু বেশিরভাগটাই ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডেতে সব রোগী নারায়ণরা থাকেন এবং সাধুরা নিজের হাতে, কর্মীরা যেমন সেবা করেন সাধুরা নিজের হাতে রোগীদের, রোগী নারায়ণদের সেবা করে থাকেন। বলছেন এটা এরকম হবে যে একটা জায়গায় ওয়েল ভেন্টিলেটেড, ঘরেতে যেন আলো বাতাস ভালো করে চলাচল করে, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাদের একজন করে ডাক্তার থাকবে, সপ্তাহে একবার কি দুবার তিনি তাদের দেখে যাবেন, সেবাশ্রমটি অন্নসত্রের ভিতরে ওয়ার্ডের মতো থাকবে এবং সেখানে তাতে রোগীদের সেবা শুশ্রূষা হবে, এটা তো একটা কথা। তারপরে বলছেন অন্নসত্র কীরকম হবে, অন্নসত্র হচ্ছে একটা মস্ত কিচেন হবে, খুব বড় রান্নাঘর হবে এবং অন্নসত্রে কেবল দিয়তাম নিয়তাম ভুজ্যতাম, এই রব উঠবে, এত খাবার তৈরি হবে তার দিয়ে খালি নাও দাও নাও আর খাও, এই তিনটি কথাই যেন উচ্চারিত হবে, দিয়তাম নিয়তাম ভুজ্যতাম, এত ভাত রান্না হবে যে ভাতের ফ্যান গড়িয়ে গিয়ে, নর্দমা দিয়ে গড়িয়ে গিয়ে
গঙ্গার জলে যখন মিশবে তখন গঙ্গার জল সাদা হয়ে যাবে। এখন হলে পরিবেশবিদরা মাথা ফাটিয়ে দিত। হ্যাঁ, কিন্তু এই কাজটা কিন্তু সত্যি সত্যি হয়েছে, স্বামীজির ইচ্ছায় এই কাজটা সত্যি সত্যি হয়েছে। আমরা যখন প্রথম এসেছি মঠে তখন 400-450 মানুষকে রোগী রোজ প্রসাদ দেওয়া সম্ভব হতো, এখন সেটা কয়েক গুণ, প্রায় 10 গুণ অতিক্রান্ত হয়েছে। সারদা সেবাব্রত বিশাল বড়, তার সেই পরিসর যেখানে মানুষজনকে খেতে দেওয়া হয়, সে রান্নাঘর বিশাল বড়, স্টিমের অনর্গল রান্না হয়ে চলেছে, সব সময় রান্না হয়ে চলেছে। সে আগে যেমন ভোর থেকে রান্না হতো, এখন ভোর থেকে নয়, 8টা থেকে রান্না শুরু হয়, 11টার মধ্যে সমস্ত রান্না শেষ হয়ে যায়। এবং বেলুড় মঠের একটা সুবিধা আছে, বেলুড় মঠে দু ধরনের কোনো রান্না হয় না, যা সব মানুষজনদের হয়, সাধুদের জন্য একই রকম ভোজন হয়, সেই কারণে আলাদা করে কিছু করার জন্য অতিরিক্ত সময় নষ্ট করার কিছু প্রয়োজন হয় না। বলছেন, আপনার যখন ইচ্ছা হয়েছে তখন বোধহয় এই বিষয়টি বাস্তবিকই হবে। স্বামীজি বলছেন, শিষ্যের কথা শুনিয়া স্বামীজি গঙ্গার দিকে চাহিয়া কিছুক্ষণের জন্য স্থির হইয়া পরে প্রসন্ন মুখে শিষ্যকে বলিলেন, তোদের ভিতরে কবে কার সিংহ জেগে উঠবে তাকে জানি, তোদের একটার মধ্যে মা যদি শক্তি জাগিয়ে দেন তো দুনিয়াময় অমন কত অন্নসত্র হবে। কি জানিস, জ্ঞান শক্তি ভক্তি সকলেই সকলই সর্বজীবে পূর্ণভাবে আছে, এদের বিকাশের তারতম্যটুকু কেবল আমরা দেখি এবং একে বড় ওকে ছোট বলে মনে করি। জীবের মনের ভেতরে একটি পর্দা যেন মাঝখানে পড়ে পূর্ণ বিকাশটা আড়াল করে রয়েছে, সেটা সরে গেলে আবার সব হয়ে গেল, তার তখন যা চাইবি যা ইচ্ছা করবি তাই হবে। আমরা সবাই কেন এই বিরাট কাজেতে সংঘবদ্ধ হতে পারি না, সংযুক্ত হতে পারি না? তার মূল কথা হচ্ছে আমাদের ভেতরে একটা অজ্ঞানের আবরণ থাকে, যে অজ্ঞানের আবরণের কারণে আমরা এই কাজটা করে উঠতে পারি না। অজ্ঞানের আবরণটা খানিকটা আমরা ভয় হিসেবে দেখি, আমি যদি না পারি, আমার দ্বারা যদি সম্ভব না হয়, এই ভয়টা সব সময় আমাদের ভেতরে কাজ করতে থাকে। এই ভয়টাকে অতিক্রম করার অন্যতম পথ হচ্ছে প্রথমে একবার জোশ করে শুরু করে দিতে হবে, এবং শুরু করে দিলে আপনি দেখবেন আপনার ভেতরে অনন্ত শক্তি আসবে এবং সেই শক্তির প্রভাবে আপনি ভীষণ ভালো কাজটা করতে পারবেন। বলছেন, জীবের মনের ভেতর একটা পর্দা যেন মাঝখানে পড়ে পূর্ণ বিকাশটিকে আড়াল করে রেখেছে, সেটি সরে গেলেই ব্যাস সব হয়ে গেল। আপনি জানবেন আপনার সাথে XYZ যারা পৃথিবীতে খুব বিখ্যাত হয়েছেন এই সব কাজের জন্য, মানুষের জন্য নিজেকে নিবেদন করেছেন, খুব একটা ফারাক নেই। আপনারাও কিন্তু সংসারে এই কাজটা করেন, সংসারে নিজের স্বামী পুত্রদের জন্য কত। কালকেই একটা লেখা পড়ছিলাম, সেইখানে দেখছিলাম সকালে মা 2 পিস মাছ দিলেন, দিয়ে বললেন মাছটা খুব ভালো, তোর দেখে খুব ভালো লেগেছে, তুই খা মাছের তরকারি। বলছেন, রাত্রিরে আবার 1 পিস মাছ দিয়ে দিন। আমি বললাম, মা তোমার নেই? বলে, হ্যাঁ আমি তো দুপুরে খেয়েছি, এই মাছটা তোর জন্য রেখেছি। বলছে, মা ছেলেকে মিথ্যা কথা বলতে নেই, মাছ ভাজার সময় আমি দেখেছিলাম সাকুল্যে 3 পিস মাছই ছিল, 2টো সকালে আমাকে দিয়েছে আর রাত্রিরে আপনাকে দিয়েছে। এই ঘটনা দেখুন হামেশাই আপনাদের জীবনে, অতএব আপনারা যে অন্যের জন্য উৎসর্গ করতে পারেন না এই কথা ঠিক নয়। শুধু হচ্ছে অন্যের চেয়ে যে নিজের সন্তান থেকে ওই পরিধিটা যখন বড় হয় তখন দেখবেন আপনার ভেতরেও সেই অনন্ত শক্তি জুড়ে আছে। সবার ভেতরে একটা মাদার টেরিজা, সব বাবার ভেতরে একটা ফাদার টেরিজা আছে, এটা কোনোরকমভাবে মিথ্যে নয়, এটা প্রত্যেকের ভেতরে আছে, প্রত্যেকে যদি চান তাহলে এটা সম্ভব। স্বামীজির একটা অদ্ভুত স্বপ্ন আছে, সেটা দিয়ে আমরা শেষ করি। ঈশ্বর করেন তো এই মঠ মহাসমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে, এই মঠকে মহাসমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে। ঠাকুর আমাদের সর্বভাবের সাক্ষাৎ সমন্বয় মূর্তি, এই সমন্বয় ভাবটি এখানে জাগিয়ে রাখলে ঠাকুর জগতে প্রতিষ্ঠিত হবে। সর্বমতের সর্বপথের আচণ্ডাল ব্রাহ্মণ সকলে যাতে এখানে এসে আপন আইডিয়াল বা আদর্শ দেখতে পায় তা করতে হবে। সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম তখন মনে হলো যেন এখান থেকে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্ব ছেয়ে ফেলেছে। আমি তো যথাসাধ্য করছি ও করব, তোরাও ঠাকুরের উদার ভাব লোকেদের বুঝিয়ে দে। বেদান্ত কেবল পড়ে কি হবে, প্র্যাকটিক্যাল লাইফ, কর্মজীবন
এই শুদ্ধ দ্বৈতবাদের সত্যতা প্রমাণ করতে হবে। শঙ্করই অদ্বৈতবাদকে জঙ্গলে রেখে গেছেন, আমি এবার সেটাকে সেখান থেকে সংসারী ও সমাজের সর্বত্র রেখে যাব বলে এসেছি। ঘরে ঘরে, মাঠে ঘাটে, পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের দুমদুমি নাদ তুলতে হবে। তোরা আমার সহায় হয়ে লেগে যা। এটি হচ্ছে স্বামীজির স্বপ্ন, দুটি স্বপ্ন। এক হচ্ছে যে যেখানকার যে প্রান্তেরই মানুষ আসুক না কেন, তারা এসে যেন অনুভব করে এই জায়গাটা তাদের, এইখানে তারা প্রার্থনা করতে পারে, এটা তাদের প্রার্থনার কক্ষ। খ্রিস্টিয়ান যেমন বেলুড় মঠের মন্দিরে এসে দেখতে পায়, এখানকার নাট মন্দিরটা তাদের চার্চের ওই অল্টার মধ্যে নয়, প্রেয়ার হলের মতো টি এর আকারের, টি দিয়ে তৈরি। মুসলমানরা যেন এসে দেখতে পারে যে এখানকার যে স্যাংটাম স্যাংটোরিয়াম আছে বা গর্ভমন্দির আছে, সেটি একেবারে সেই তাদের ইবাদাতখানার মতো। আর সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী, সেও যেন এসে দেখতে পায় তার এই প্রার্থনা কক্ষটি গুফার মতো। আর সন্ন্যাসী যেন, আর হিন্দু সন্ন্যাসী এসে ঠাকুরকে যখন ডমরুক আকারের একটা বেদির উপর বসে থাকতে দেখেন, তখন যেন মনে করেন ইনি আমাদের। এই যেই ভাবটা আপন আপন আইডিয়াল, নিজের নিজের আদর্শের যেন মুহূর্ত হওয়ার জায়গা দেখতে পায়, এইটা হচ্ছে এক। বলছেন যেদিন এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিলেন ঠাকুর, সেই দিনই তিনি অনুভব করেছিলেন এইখানে সমস্ত জায়গা ছেয়ে ফেলবে এই জগৎটা একটুখানি। আর দু নম্বর ভাব হচ্ছে এইটা, এক হচ্ছে যে বেদান্ত, বেদান্ত যে বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই জগৎটা মিথ্যা এবং প্রত্যেক মানুষের ভেতরে সেই পরম পুরুষ বিরাজ করছেন, প্রত্যেকে সেই পরম পুরুষের প্রতিবিম্ব রূপ, এইটি দেখতে হবে। স্বামীজি সেই বিখ্যাত কবিতা, বহুরূপে সম্মুখী ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচ্ছেশ্বর। শুধু পড়াশোনা করলে হবে না, মাঝে মাঝে মহারাজকে জিজ্ঞেস করলে হবে না যে অপরোক্ষ অনুভূতি কি, নিজের জীবন, নিজের যে দৈনন্দিন কাজ, এটা যখন আমরা ঈশ্বর অভিমুখী করব, অপরোক্ষ অনুভূতি আর জিজ্ঞেস করতে হবে না, ওটা দেখবেন আমাদের নিজেদের ভেতরে আপনা আপনি আসবে। সেইটার জন্য নিজেকে বিকশিত করতে হবে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আরেকদিন আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসী নামে ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।